কাগুজে কলমের হিসেবের সঙ্গে মাঠের হিসাব মেলে না অনেক সময়। এই যেমন মেলেনি এবার বঙ্গবন্ধু বিপিএল এর প্রথম ভাগ মানে ঢাকা পর্ব শেষে। পর মনে হচ্ছিল পঞ্চপাণ্ডবের তিন পান্ডক মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল আর মাহমুদুল্লাহ রিয়াদ সাজানো मिनिस्टर ঢাকা মাঠ মাতাবে এবার। সঙ্গে টি-20 এর বড় নাম ব্যাট ও বলের স্পেশালিস্ট আন্দ্রা রাসেল যুক্ত হয় মনে হচ্ছিল ঢাকার সামনে দাঁড়াতে পারবে না কেউই দলটির তিন শীর্ষ তারকা মোটামুটি আলো ছড়িয়েছেন। রিয়াদ প্রথম পর্বের টপ স্কোরার তামিম ইকবাল জোড়া হাফ সেঞ্চুরিয়ান হয়ে রান তোলায় ওপরের দিকেই অবস্থান করছেন আর ঢাকা পর্বের শেষ তথ্য পঁচিশ জানুয়ারি চতুর্থ ম্যাচে সে প্রথম মাঠে নামা মাশরাফিও বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন রাসেল স্বরূপে আবির্ভূত হতে না পারলেও খারাপ করেননি কিন্তু তারপরও ঢাকা পর্ব মোটেই ভালো কাটেনি রিয়াদ বাহিনীর চার ম্যাচে একটিমাত্র জয় সঙ্গী মিস্টার ঢাকার প্রায় কাছাকাছি অবস্থা সাকিবের ফরচুন বরিশালেরও সাকিব ক্রিস গেইলকে নিয়ে এ পর্বে তিন ম্যাচে একটিমাত্র জয় পেয়েছে বরিশাল সে তুলনায় ভালো করেছে মেহেদি হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দুই জায়েন্ট মিনিস্টার ঢাকা ও খুলনা টাইগার্সকে হারিয়ে মিরাজের দল এখন কমিলা ভিক্টোরিয়ান্সের সঙ্গে যৌথভাবে রয়েছে শীর্ষে তবে পয়েন্ট সমান চার হলেও ইমরুল কাইসের কুমিলা আসলে সবার উপরে দুই ম্যাচে অংশ নিয়ে প্রতিটিতেই জিতেছে তারা তিন বিদেশি রিক্রুট টু প্লেসিস ময়নালী এবং সুনীল নারায়ণের মধ্যে শুধু এখনও পর্যন্ত খেলেছেন তবে তার মানে কিছুই করতে পারেননি এ প্রটিয়া সুনীল নারায়ণ দলের সঙ্গে থাকলেও হালকা ইঞ্জুরির কারণে মাঠে নামতে পারেননি আর ময়নালিও নাকি চট্টগ্রাম পর্বে এসে যোগ দেবেন দলের সাথে আর দলটির এক নম্বর পারফর্মার লিটন দাসও ছুটিতে থাকায় কোনো ম্যাচ খেলেননি তারপরও মাঠে দুর্বার কুমিল্লা ফরচুন বরিশাল আর সিলেট সানরাইজার্সের বিপক্ষে জয়ের শতভাগ জয়ের রেকর্ড অব্যাহত ইমরুল বাহিনীর ঢাকার বিপক্ষে একশো তিরাশি রানের বিরাট ও চ্যালেঞ্জিং স্কোটককে দারুণ জয় পেলেও পরে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স পরের ম্যাচে মিরাজের চট্টগ্রামের কাছে হেরেছে পঁচিশ রানে ঢাকা পর্বে তাই মুশফিক বাহিনীর জয় পরাজয় সমান সমান অন্যদিকে তারুণ্য নির্ভর সিলেট সানরাইজার্সও চমক দেখিয়েছে শেষ ম্যাচে ঢাকাকে সাত উইকেটে হারিয়ে দ্বিতীয় ম্যাচে জয়ের নাগাল পেয়েছে মোসাদ্দেক হোসেনের দল এদিকে পঁচিশ জানুয়ারি মঙ্গলবার শেষ হয়েছে প্রথম তথা ঢাকা পর্ব দুদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী আটাশ জানুয়ারি বন্দর নগরী চট্টগ্রামে